লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রার্থী ঘোষণা করে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের প্রার্থী তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজদা আহমেদ, তিনি আমাদের প্রার্থী হয়েছেন। বামফ্রন্টের কি উন্নয়ন সেটাও আপনারা দেখেছেন। আর এই ১৩ বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার কি উন্নয়ন সেটা প্রতিনিয়ত দেখেছেন। দুটো দিক উন্নয়ন, একদিকে প্রত্যক্ষ একদিকে পরোক্ষ। যদি মানুষের সমষ্টির দেখেন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেটা মানুষের জন্য করেছি। এবং এই লোকসভা কেন্দ্রের এই আমতা বিধানসভা কেন্দ্রেও দেখেছেন, আমার মনে আছে কুলিয়া ব্রিজ, দীপাঞ্চল, ঘোড়াবেড়িয়া, চিত্রান, ভাটোরা, এই এলাকার মানুষদের অনেক অসুবিধে ছিল। বিগত বামফ্রন্টের আমলে সব মিলিয়ে মনে হয় ৬ বার শিলান্যাস হয়েছিল, ব্রিজ মানুষ দেখতে পায়নি। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী বাক্সির মাঠে সভা করেছিলেন সুকান্ত পালের সমর্থনে, সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল সুকান্ত পাল সাজদা আহমেদরা জয়লাভ করলে আমরা কুলিয়া ব্রিজ আগামী দিনে করে দেব। এবং দেখবেন কুলিয়া ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, শুধু নয়, আগামী দিনে আমরা আগামী ১ বছরের মধ্যে ওটা কমপ্লিটও করে দেবো দ্বীপের সঙ্গে মানুষের যোগাযোগ করার জন্য। প্রতিনিয়ত মানুষের প্রয়োজনে এই সরকার মামাটি কাজের গ্যারেন্টি যিনি দেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারের নাম তৃণমূল কংগ্রেস, এমপির নাম সাজদা আহমেদ, এমএলএর নাম সুকান্ত পাল, প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করে। ধন্যবাদ জানাই যিনি আমার উপর আস্থা রেখে আমাকে থার্ড টাইম আবার ক্যান্ডিডেট করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খুশি তো আমাকে পেয়ে, আমিও খুব খুশি হলাম, একেবারে হাই হয়ে গেছে। আমি আমাদের সব এমএলএদের যত এমএলএ আছেন, ৭টা বিধানসভার এমএলএ সকলকে আমি ধন্যবাদ জানাই। এনাদের হেল্প, এনাদের কোঅপারেশন ছাড়া এত সুন্দরভাবে আমার এই ৫ বছর কাটতো না। আমি যত আমাদের পঞ্চায়েতের মেম্বার্সরা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার এমপি ল্যাড খুব স্মুথলি কমপ্লিট হলো, টাইমের আগে পুরোটা শেষ আমি কমপ্লিট করতে পেলাম। আমার সব থেকে আগে আমাদের কর্মী এত, মানে আপনাদের মধ্যে এত আমি ভালোবাসা আমি দেখলাম আমার প্রতি, যেভাবে আপনাদের সুলতান সাহেবকে ভালোবাসতেন আপনি আমাকেও সেইভাবে আপন করে দিয়েছেন। আমি খুব খুশি আপনাদের কাছে এসে।